সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে প্লান্ট এমব্রায়োলজির অ্যাপোমিক্সিস, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়ের মধ্যে আমরা যে বিষয়গুলো যে টপিকসগুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে হোয়াট ইজ অ্যাপোমিক্সিস, অ্যাপোমিক্সিস বলতে আমরা কি বুঝি, মেকানিজম অফ অরিজিন অফ অ্যাপোমিক্সিস, যে অ্যাপোমিক্সিস কিভাবে উৎপন্ন হয়ে থাকে বা তার ক্রিয়া কৌশলটা কি, সেটা কজেস অফ অ্যাপোমিক্সিস, যে অ্যাপোমিক্সিস এর কারণ সমূহ, টাইপস অফ অ্যাপোমিক্সিস, অ্যাপোমিক্সিস এর প্রকারভেদ, সিগনিফিকেন্স অফ অ্যাপোমিক্সিস, যে অ্যাপোমিক্সিস এর তাৎপর্য, পাশাপাশি এটার সাথে রিলেটেড দুইটা টার্মস সম্পর্কে আমরা আলোচনা করব। একটি হচ্ছে পার্থেনোজেনেসিস, আর একটি হচ্ছে অ্যাপোগেমি। এই দুটা বিষয় অ্যাপোমিক্সিস এর সাথে খুব কাছাকাছি টপিকস। তো হোয়াট ইজ অ্যাপোমিক্সিস? অ্যাপোমিক্সিস বিষয়টা, এটা হ্যান্স উইঙ্কলার 1908 সালে সর্বপ্রথম এই টার্মটি ব্যবহার করেন। অ্যাপো মিন্স হচ্ছে উইদাউট, মিক্সো মানে হচ্ছে মিক্সিং বা ইউনিয়ন, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়াই যদি কোনো বীজ তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয় সেই বিষয়টিকে আমরা অ্যাপোমিক্সিস বলে থাকি। এটা ছকের মধ্যে যে আমরা তাকাই, ম্যাটারনাল টিস্যু অব দ্য ওভিউল, অর্থাৎ একটা ডিম্বকের মধ্যে, যে এটা হচ্ছে একটা ডিম্বক, এই ডিম্বকের মধ্যে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো যদি উইদাউট মিউসিস অ্যান্ড ফার্টিলাইজেশন, যে মায়োসিস কোষ বিভাজন বা মিউসিস কোষ বিভাজন এবং নিষেক ব্যতীত যদি বীজ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটাকে আমরা অ্যাপোমিক্সিস বলে থাকি। অ্যাপোমিক্সিসের সাথে যে শব্দগুলা কাছাকাছি যে শব্দগুলা রয়েছে রিলেটেড টার্মস উইথ অ্যাপোমিক্সিস, তার মধ্যে রয়েছে একটি হচ্ছে অ্যাম্পিমিক্সিস। অ্যাম্পিমিক্সিস হচ্ছে নর্মাল সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ স্বাভাবিকভাবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে জায়গোট তৈরি হয় এবং সেই জায়গোটটা বীজের মধ্যে থাকে, বীজ তৈরি হয়, পাশাপাশি নিষেকের পরে বীজ তৈরি হয়ে থাকে, সেখানে জায়গোট থেকে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণ থেকে নতুন প্লান্টস তৈরি হয়ে থাকে। অর্থাৎ স্বাভাবিক সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা অ্যাম্পিমিক্সিস বলে থাকি। অ্যাম্পি মিন্স হচ্ছে উভয়, আর মিক্সিস মানে হচ্ছে মিলন। এখানে উভয়ের মিলন বলতে মূলত পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে বোঝানো হয়ে থাকে। অ্যাগামোস্পার্মি যেটা আছে, যে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো উইদাউট সেক্সুয়াল ইউনিয়ন অফ গ্যামেটস, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ব্যতীত যদি কোনো ভ্রূণ সৃষ্টি হয় সেটাকে আমরা অ্যাগামোস্পার্ম বলে থাকি। অর্থাৎ এটার সাথে অ্যাপোমিক্সিস, অ্যাপোমিক্সিসের সিনোনিম হচ্ছে মূলত অ্যাগামোস্পার্মি। অ্যাপোমিক্টিক প্লান্টস বলতে বোঝা হয় যে প্লান্টসগুলো অ্যাপোমিক্সিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, তাদেরকে আমরা অ্যাপোমিক্টিক প্লান্টস বলে থাকি। অ্যাপোমিক্সিস ফাউন্ড ইন 500 স্পেসিস অফ 40 ফ্যামিলিস, অর্থাৎ এ পর্যন্ত বিজ্ঞানীরা অ্যাপোমিক্সিস নিয়ে যে গবেষণা করেছেন তাতে তারা দেখেছেন প্রায় 40টি প্রজাতির 40টি গোত্রের 500 প্রজাতির মধ্যে অ্যাপোমিক্সিস এর বৈশিষ্ট্য পাওয়া গেছে। মেকানিজম অফ অরিজিন অফ অ্যাপোমিক্সিস, অর্থাৎ অ্যাপোমিক্সিস তৈরি হওয়ার যে কলা কৌশল বা তৈরি হওয়ার মেকানিজমটা কি, সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। কার্মেন 1997 এবং এম এল হ্যান্ড এট অল, অর্থাৎ এম এল হ্যান্ডের সাথে আরও কয়েকজন সহযোগী মিলে 2014 সালে তারা থ্রি বেসিক প্রসেস, তিনটা মৌলিক প্রক্রিয়া বা কন্ডিশনস, শর্ত বা পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেছেন যেগুলোর মাধ্যমে অ্যাপোমিক্সিস ঘটে থাকে। প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে অ্যাপোমিউসিস বলা হচ্ছে, যে অ্যাপোমিউসিস ক্রিয়েশন অফ এ সেল অ্যাবল টু ক্রিয়েট এমব্রায়ো উইদাউট মিউসিস, অর্থাৎ অ্যাপোমিউসিসটা হচ্ছে একটা অস্বাভাবিক মিউসিস বা মিউসিস বিহীন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে এমন কিছু কোষ সৃষ্টি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোষগুলা এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করতে পারে। অর্থাৎ মিউসিস ব্যতীত কোনো প্রক্রিয়ায় যদি কোনো কোষ এমব্রায়ো সৃষ্টি করে সেটাকে আমরা অ্যাপোমিউসিস প্রক্রিয়া বলে থাকি। পার্থেনোজেনেসিস, যে স্পন্টেনিয়াস এমব্রায়ো ক্রিয়েশন উইদাউট ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক ছাড়াই যদি কোনো ভ্রূণ সৃষ্টি হয় স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত ভ্রূণ সৃষ্টি হয়, সেটাকে আমরা পার্থেনোজেনেসিস বলে থাকি। এটাও অ্যাপোমিক্সিসের একটা প্রক্রিয়া। আর এটা হচ্ছে যে স্পন্টেনিয়াস এন্ড স্পার্ম ক্রিয়েশন, অর্থাৎ দেখা যায় যে শস্য যেটা আছে, যে একটা বীজের মধ্যে কিছু অংশ, বেশিরভাগ অংশ যেটা আমরা দেখি সেটাকে
অধিকাংশ অংশ যেটা মূলত ভ্রূণকে সাপোর্ট করে থাকে বা তাকে পুষ্টি সরবরাহ করে থাকে সেটাকে আমরা এন্ডোস্পার্ম বা শস্য বলে থাকি। এই শস্যগুলো দেখা যায় যে যদি নিষেক ছাড়াই সৃষ্টি হয় এগুলো সাধারণত অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে বা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে। এরপর আরেকটি টার্মস হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে অ্যাপোমিকটিক প্লান্ট ফ্রম পোলেন, অর্থাৎ পোলেন থেকে পুংগ্যামেট থেকে সাধারণত কোনো ভ্রূণ বা উদ্ভিদ সৃষ্টি হয় না, কিন্তু কোনো প্রক্রিয়া যদি দেখা যায় যে পোলেনের পোলেন থেকে বা পরাগরেণু থেকেও কোনো উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে সেই প্রক্রিয়াটাকে আমরা অ্যান্ড্রোজেনেসিস প্রক্রিয়া বলে থাকি। কজেস অফ অ্যাপোমিক্সিস, অর্থাৎ অ্যাপোমিক্সিস এর কারণগুলো কি? একটা কারণ হচ্ছে যে হাইব্রিডাইজেশন, সংকরায়ন প্রক্রিয়া, যে অ্যাবনর্মাল মিউসিস হয় বা অস্বাভাবিক মিউসিস হতে পারে। অস্বাভাবিক মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় অ্যাবনর্মাল গ্যামেটস তৈরি হয়। এই গ্যামেটস গুলো দেখা যায় তারা নিষেক ছাড়াই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় অ্যাপোমিকটিক প্লান্ট বা এই ধরনের উদ্ভিদ তৈরি করে থাকে। এবং মিউসিস যখন স্বাভাবিক অস্বাভাবিক মিউসিস হয়, স্বাভাবিকভাবে মিউসিস হয় না, তখন দেখা যায় যে এই গ্যামেটগুলা এসব প্রক্রিয়ার মাধ্যমে যে অস্বাভাবিক গ্যামেটগুলা তৈরি হয় সেগুলো সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির হতে পারে। আমরা জানি মিউসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, কিন্তু অস্বাভাবিক মিউসিসের কারণে ডিপ্লয়েড গ্যামেট তৈরি হতে পারে এবং তার মাধ্যমে দেখা যায় যে আমরা ডিপ্লয়েড হাইব্রিড উদ্ভিদ বা সংকর উদ্ভিদ পেয়ে থাকি। এটা বোসেরা উদ্ভিদের মধ্যে এই ধরনের হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপোমিকটিক প্লান্ট তৈরি হতে দেখা যায় বা অ্যাপোমিক্সিস সেখানে ঘটে থাকে। অ্যাপোমিক্সিস এর আরেকটা কারণ হচ্ছে পলিপ্লয়েডাইজেশন, যে পলিপ্লয়েড সৃষ্টি হওয়া। যে আমরা এখানে চিত্রের মধ্যে দেখি যে কোনো কারণে দেখা যায় যে এখানে 2n থেকে আবার 2n তৈরি হলো, এখানে আরেকটা 2n তৈরি হলো। এই দুইটা যেমন একটা যদি পুংগ্যামেট হয় একটা স্ত্রী গ্যামেট হয় এবং এই দুইটা যদি কোনো কারণে এই ডিপ্লয়েড অবস্থা, 2n মানে হচ্ছে যে ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড অবস্থায় যদি তারা একত্রিত হয় তখন দেখা যায় যে যে জায়গোটটা তৈরি হবে সেই জায়গোটটার মধ্যে 4 সেট ক্রোমোজোম থাকবে, সেটাকে আমরা 4x বলে থাকি। 4 সেট ক্রোমোজোম থাকবে বা 4 সেট জিনোম থাকবে, তখন এই কন্ডিশনটাকে আমরা পলিপ্লয়েড অবস্থা বলে থাকি। দেখা যায় যে এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন জিনোমিক শক, যে জিনোমের মধ্যে কোনো সমস্যা থাকার কারণে বা জিনোমগুলো ডাবল হয়ে যাওয়ার কারণে এই পলিপ্লয়েড অবস্থা তৈরি হতে পারে। এটাকে আমরা অবলিগেট অ্যাপোমিক্সিস বলে থাকি। অবলিগেট হচ্ছে যে বাধ্যতামূলক, অর্থাৎ এখানে অ্যাপোমিক্সিস অবশ্যই ঘটে। এই উদ্ভিদের মধ্যে যদি বাধ্যতামূলকভাবে ঘটে থাকে তখন সেটাকে অবলিগেট অ্যাপোমিক্সিস বলে থাকি। অর্থাৎ যেসব উদ্ভিদের মধ্যে পলিপ্লয়েডই দেখা যায় সেই সব উদ্ভিদের মধ্যে অ্যাপোমিক্সিসটা খুব স্বাভাবিক বিষয়। এগুলো এক্সাম্পল হচ্ছে প্যাসপেলাম, নেটাম, প্যাসপেলাম, রুফাম, এই উদ্ভিদগুলোর মধ্যে আমরা পলিপ্লয়েডাইজেশন এর কারণে অ্যাপোমিক্সিস ঘটতে দেখি। 3 নম্বর কারণটা হচ্ছে জেনেটিক কজ বা জিনের কারণে যদি হয়। এই অ্যাপোমিক্সিস এর ক্ষেত্রে আমরা ওয়ান অর মোর জিন বা এক বা একাধিক জিনকে কারণ হিসাবে দেখি। এর মধ্যে আমরা কয়েকটা এক্সাম্পল এখানে আলোচনা করি। পোয়া প্রাটেন্সিস, এই উদ্ভিদের মধ্যে দেখা গেছে যে 5টা জিন আছে যারা অ্যাপোমিক্সিস ঘটিয়ে থাকে। এইগুলো জিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য জিন হচ্ছে অ্যাপোস্পোরি ইনিশিয়েটর জিন, যেটাকে সংক্ষেপে AIT বলা হয়ে থাকে। পার্থেনোজেনেসিস ইনিশিয়েটর জিন, যেটাকে সংক্ষেপে PIT বলা হয়ে থাকে। টেরেক্সাগাম যে উদ্ভিদ আছে, টেরেক্সাগাম উদ্ভিদের মধ্যে এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, এটার মধ্যে দেখা গেছে যে একটা নির্দিষ্ট জিনের লোকাস বা ক্রোমোজোমের মধ্যে একটা জিনিস লোকাস আছে যেটাকে ডিপ লোকাস বলা হয়। সেখানে ডিপ্লোস্পোরি জিনটা অবস্থান করে থাকে এবং এটার কারণেই দেখা যায় যে সেখানে অ্যাপোমিক্সিস ঘটে থাকে। আমি তারপরে পাশাপাশি আমরা আরেকটা উদ্ভিদ দেখি যে পার্থেনিয়াম আর্জেন্টেটাম, এটার মধ্যে দেখা যায় যে রিসেসিভ জিন যদি থাকে, এই জিনগুলা যে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, এটা যদি রিসেস, সবগুলা এই তিনটা জিন যদি রিসেসিভ অবস্থায় থাকে, রিসেসিভ হোমোজাইগাস অবস্থায় থাকে, তখন দেখা যায় যে এগুলা অ্যাপোমিক্সিস বা অ্যাপোমিকটিক প্লান্ট তৈরি করে থাকে। এখানে এ জিন, স্মল এ জিন দিয়ে ইমম্যাচিউর এগ তৈরি হয়, অর্থাৎ অপরিপক্ক ডিম্বাণু তৈরি হয়ে থাকে। বি জিন দ্বারা নো ফার্টিলাইজেশন, অর্থাৎ বি জিনটা যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে সেটা দেখা যায় যে কোনো নিষেক ঘটায় না। আর সি জিনটা হচ্ছে অ্যাপোমিকটিক এমব্রায়ো বা অ্যাপোমিকটিক ভ্রূণ তৈরি করে থাকে,
অর্থাৎ এই তিনটা জিন যদি এ বি সি এই তিনটা যদি হোমোজাইগাস অবস্থায় থাকে, যেখানে দুইটাই স্মল এ এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা, দুইটাই স্মল বি এটা হচ্ছে হোমোজাইগাস, দুইটাই স্মল সি এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা, এই তিনটা জিনে যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে দেখা যায় যে সেই উদ্ভিদের মধ্যে স্বাভাবিকভাবে অ্যাপোমিক্সিস ঘটে থাকে। চতুর্থ কারণটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস বা পরিবেশগত যে পীড়ন বা চাপ বলে থাকে, এগুলো অত্যধিক তাপমাত্রা বা অত্যধিক কম তাপমাত্রার কারণে হতে পারে, হিউমিডিটি আর্দ্রতার কারণে, লাইট আলো সোয়েল মাটির বৈশিষ্ট্যের কারণেও দেখা যায় যে অ্যাপোমিক্সিস হতে পারে। ক্লাট এটল, ক্লাট এবং তার সহকর্মীরা 2018 সালের দিকে দেখা গেছে যে ডিপ্লয়েড রেনানকুলাস কুয়েফেরি এই উদ্ভিদের মধ্যে কোল্ড শক্স অর্থাৎ অত্যধিক কম তাপমাত্রা এবং ফ্রস্ট বরফ দিয়ে সেগুলোর মধ্যে থেকে দেখা গেছে যে অ্যাপোমিক্টিক সিড তারা উৎপাদন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এটা অর্থাৎ পরিবেশগত তাপ চাপ এগুলার কারণেও দেখা যায় যে অ্যাপোমিক্সিস ঘটতে পারে। এখন আমরা টাইপস অফ অ্যাপোমিক্সিস আলোচনা করব। এটা হচ্ছে একটা হচ্ছে অব্লিগেশন অর্থাৎ বাধ্যতামূলকভাবে যদি কোনো উদ্ভিদের মধ্যে হয় বা হয় না সেটার ক্ষেত্রে আমরা দুই ধরনের উদ্ভিদ পেতে পারি। এটা হচ্ছে অব্লিগেট অ্যাপোমিক্সিস অর্থাৎ বাধ্যতামূলক অ্যাপোমিক্সিস। দেখা গেছে যে কিছু উদ্ভিদ আছে যারা অনলি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ অ্যান্ড অ্যাপোমিক্টিক ওয়ে, অর্থাৎ কিছু উদ্ভিদ আছে যারা দেখা যায় যে শুধুমাত্র অঙ্গজ উপায়ে বা অ্যাপোমিক্টিক পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে, তাদের বেলায় এই পদ্ধতিটা হচ্ছে অব্লিগেট অ্যাপোমিক্সিস। যেমন জিওজাইন স্ট্যাটিউমেটিকা জিওজাইন স্ট্যাটিউমেটিকা এই উদ্ভিদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অর্থাৎ যারা স্বাভাবিকভাবে যৌনজনন করতে পারে সেইসব উদ্ভিদের মধ্যেও যদি অ্যাপোমিক্সিস হয় তাহলে সেটাকে আমরা ফ্যাকাল্টেটিভ বা ইচ্ছাধীন অ্যাপোমিক্সিস বলে থাকি। এরা বোথ গ্যামেটিক অর্থাৎ যৌনজনের মাধ্যমেও করতে পারে আবার অ্যাপোমিক্সিসের মাধ্যমেও করতে পারে। যেমন কোয়া প্রাটেন্সিস এই উদ্ভিদের মধ্যেও আমরা দেখি যে ফ্যাকাল্টেটিভ বা ইচ্ছামূলক অ্যাপোমিক্সিস ঘটে থাকে। পি মাহেশ্বরী 1950 সালে চার ধরনের অ্যাপোমিক্সিসের কথা বলেছেন। একটা হচ্ছে নন রিকারেন্ট অ্যাপোমিক্সিস, এখানে আই হবে এটা, যেমন ডেটুরা সোলানাম লিউটিয়াম লিলিয়াম এইসব উদ্ভিদের মধ্যে আমরা নন রিকারেন্ট অ্যাপোমিক্সিস দেখে থাকি। এটা বিষয়টা হচ্ছে নন রিকারেন্ট কোনটা, যে এর অর আদার সেলস অফ এমব্রায়োসিস অর্থাৎ একটা ভ্রূণের মধ্যে যে ডিম সেলগুলো থাকে এগুলোর মধ্যে আমরা জানি এখানে এগ আছে দুইটা, এই দুইটা হচ্ছে সহকারী কোষ বা সিনারজিটস বলা হয়। মাঝখানে যেগুলো থাকে এগুলোকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলে থাকি। এ প্রান্তে যে তিনটা কোষ আছে এগুলোকে আমরা অ্যান্টিপোডাল সেল বা প্রতিবাদক কোষ, এগুলোর থেকে দেখা যায় যে এগুলো সাধারণত হ্যাপ্লয়েড হয়ে থাকে, মিউসিসের মাধ্যমে তৈরি হওয়ার ফলে এই ভ্রূণথলির যে কোষগুলো থাকে আটটা কোষ বা আটটা নিউক্লিয়াস এগুলো হ্যাপ্লয়েড হয়ে থাকে, সেখান থেকে দেখা যায় যে হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হতে পারে। এই প্রসেসটাকে আমরা নন রিকারেন্ট অ্যাপোমিক্সিস বলে থাকি। রিকারেন্ট অ্যাপোমিক্সিস হচ্ছে যে যেখানে দেখা যায় আর্কিস্পোরিয়াম অর রিলেটেড নিউসিলাস সেল, আর্কিস্পোরিয়াম হচ্ছে যে কোষ থেকে ভ্রূণথলি বা মেগাস্পোর মাদার সেল তৈরি হয়, এই মেগাস্পোর মাদার সেল বা মাতৃকোষ যেগুলো তৈরি হয় সেগুলোকে আমরা আর্কিস্পোরিয়াম বলে থাকি। এগুলো সাধারণত দেখা যায় আর রিলেটেড হচ্ছে নিউসিলাস যে ভ্রূণপোষক টিস্যু, যে এই ভ্রূণ এটা মাঝখানে এটা হচ্ছে ভ্রূণথলি আট নিউক্লিয়াস বিশিষ্ট, এটা চারপাশে যে ভ্রূণপোষক টিস্যুগুলো থাকে সেগুলোকে আমরা নিউসেলাস বলে থাকি। এই নিউসেলাস এবং এই আর্কিস্পোরিয়াম এগুলো সাধারণত ডিপ্লয়েড কোষ এবং এই ডিপ্লয়েড কোষ থেকে দেখা যায় যে ডিপ্লয়েড এমব্রায়ো তৈরি হয় এখানে উইদাউট মিউসিস এবং ফার্টিলাইজেশন, অর্থাৎ মিউসিস এবং নিষেক প্রক্রিয়া ছাড়াই দেখা যায় যে ভ্রূণগুলো তৈরি হবে এই আর্কিস্পোরিয়াম বা পার্শ্ববর্তী নিউসেলাস সেল থেকে যেগুলো তৈরি হয় সেগুলোকে আমরা এগুলোর থেকে ডিপ্লয়েড এমব্রায়ো তৈরি হয় এবং এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা রিকারেন্ট অ্যাপোমিক্সিস বলে থাকি। অর্থাৎ নন রিকারেন্টের মাধ্যমে হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হয় এবং রিকারেন্টের মাধ্যমে ডিপ্লয়েড এমব্রায়ো তৈরি হয়ে থাকে। অ্যাডভেন্টিভ এমব্রায়ো বা অস্থানিক ভ্রূণ অথবা যেটাকে আমরা স্পোরোফাইটিক বাডিং বা মুকুল সিস্টিং বলে থাকি, এটা হচ্ছে যে নিউসেলাস অর ওভিউল ইন্টিগুমেন্ট, অর্থাৎ এখানে নিউসেলাসটা আমরা এর আগে বলছিলাম যে নিউসেলাসের মধ্যে যেটা আর্কিস্পোরিয়ামের সাথে রিলেটেড যে কোষগুলো এগুলো বাদ এখানে অনেক কোষ আছে
নিউসেলাসের মধ্যে যে কোষগুলা থেকে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হতে পারে, আর ত্বক থেকে যে এখানে ইন্টিগুমেন্টস যেটা থাকে, অর্থাৎ এখানে দুইটা ত্বক থাকে, অন্তঃত্বক এবং বহিঃত্বক, এই দুইটা ত্বক থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয় সেটাকে আমরা অ্যাডভেন্টিভ এমব্রায়ো বা অস্থানিক ভ্রূণ বলে থাকি। আর একটা চার নম্বর হচ্ছে যে ভেজিটেটিভ প্রোপাগেশন, অর্থাৎ অঙ্গজ জননের মাধ্যমে যে বংশবৃদ্ধি ঘটে থাকে, যেমন বুলবিলস, এই ধরনের গোলাকার বুলবিল তৈরি হয় এবং এগুলা মাতৃ উদ্ভিদে থাকা অবস্থাতেই অঙ্কুরিত হতে পারে, বা প্রোপাগিউলস, এরকম ধরনের অঙ্গজ জননের অঙ্গজ জননের জন্য যে চারাগুলা বা মুকুলগুলা সৃষ্টি হয় সেগুলোকে আমরা প্রোপাগিউলস বলে থাকি। অ্যাগেব, তারপরে এলিয়াম, এসব উদ্ভিদের মধ্যে ভেজিটেটিভ প্রোপাগেশন দেখা যায়, এটাও এক ধরনের অ্যাপোমিক্সিস। মাহেশ্বরী মূলত এই চার ধরনের অ্যাপোমিক্সিস এর কথা বলেছেন। এরপরে এম এল হ্যান্ড এবং তার সহকর্মীরা 2014 সালে দুইটা ধরনের কথা বলেছেন। একটা হচ্ছে গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস। গ্যামেটোফাইটিক হচ্ছে যে যেটা যে ক্ষেত্রে দেখা যায় যে মেগা গ্যামেটোফাইট বা এমব্রায়োসেক, অর্থাৎ যে ভ্রূণতলিটা থাকে, এখানে যে 8 নিউক্লিয়াস বিশিষ্ট যে ভ্রূণতলিটা থাকে, যেটার মধ্যে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, সেগুলোর থেকে যে এমব্রায়ো বা ভ্রূণটা তৈরি হয়, এগুলো হ্যাপ্লয়েড হওয়ার কারণে দেখা যায় যে এখান থেকে হ্যাপ্লয়েড এমব্রায়ো, এই এমব্রায়োটা হবে হ্যাপ্লয়েড। এই ধরনের যে অ্যাপোমিক্সিসটা আমরা দেখি সেটাকে গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস বলে থাকি, অর্থাৎ এটা মূলত ডিম্বাণু সহ অন্যান্য যে হ্যাপ্লয়েড কোষগুলো থাকে, সহকারী কোষ বা প্রতিপাদক কোষ, সেখান থেকে যে ভ্রূণগুলো সৃষ্টি হয় সেগুলোকে মূলত আমরা গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস বলে থাকি। এটাকে আরো দুইটা ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে ডিপ্লোস্পোরি আর একটা হচ্ছে অ্যাপোস্পোরি। ডিপ্লোস্পোরি হচ্ছে যে ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল, অর্থাৎ যে মেগাস্পোর মাদার সেল হচ্ছে যেটার থেকে মূলত এই ভ্রূণথলিটা সৃষ্টি হয়, সেটাকে আমরা মেগাস্পোর মাদার সেল বলে থাকি, এবং সেটা ডিপ্লয়েড থাকে, সেটা থেকে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে মূলত ভ্রূণথলি সৃষ্টি হয়ে থাকে। এখন এই ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল যদি নিষেক ছাড়াই সরাসরি ভ্রূণে পরিণত হয়, তখন সেখান থেকে ডিপ্লয়েড এমব্রায়ো তৈরি হবে, এই জন্য এটাকে আমরা ডিপ্লোস্পোরি বলে থাকি। আর অ্যাপোস্পোরি হচ্ছে যে ডিপ্লয়েড ইনিশিয়াল সেল অফ নিউসেলাস অর রিলেটেড সেলস, অর্থাৎ নিউসেলাসের মধ্যে, এই যে নিউসেলাসের কথা বলছিলাম, এই নিউসেলাস থেকে বা যেখান থেকে দেখা যায় যে ডিপ্লয়েড ইনিশিয়াল বা প্রারম্ভিক কোষগুলো তৈরি হয়, সেই কোষগুলোর থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয় সেটাও ডিপ্লয়েড হতে পারে, এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা অ্যাপোস্পোরি বলে থাকি। অর্থাৎ মেগাস্পোর মাদার সেল থেকে তৈরি হলে সেটা ডিপ্লোস্পোরি, কিন্তু নিউসেলাস বা সংশ্লিষ্ট কোষ থেকে যদি তৈরি হয় ডিপ্লয়েড এমব্রায়ো, তাহলে সেটাকে আমরা অ্যাপোস্পোরি বলে থাকি। দুই নম্বর যেটা আছে হ্যান্ড অ্যাটলে বা হ্যান্ড এবং তার সহকর্মীরা যেটা বলেছেন, যে একটা গ্যামেটোফাইটিক, আর হচ্ছে স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস, এটা অলসো নোন অ্যাজ অ্যাডভেন্টিভ এমব্রায়ো, অর্থাৎ অস্থানিক ভ্রূণ যেটাকে বলা হয়। এর মধ্যে আমরা দেখি যে ডিপ্লয়েড সোমাটিক দেহকোষ বা স্পোরোফাইটিক সেলস অফ ওভিউল, অর্থাৎ এই ডিম্বকের মধ্যে যে ডিপ্লয়েড কোষগুলো থাকে সেগুলোকে আমরা স্পোরোফাইটিক কোষ বলে থাকি, এবং সেখান থেকে যে এমব্রায়োগুলো তৈরি হয় সেটাকে আমরা স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস বলে থাকি। এই ধরনের এমব্রায়োগুলো ডিপ্লয়েড প্রকৃতির হবে। সিগনিফিক্যান্স অফ অ্যাপোমিক্সিস, অর্থাৎ এদের তাৎপর্যটা কি, একটা হচ্ছে যে প্রসেস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ অযৌন উপায়ে বংশবৃদ্ধির ক্ষেত্রে অ্যাপোমিক্সিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেসব উদ্ভিদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না তাদের ক্ষেত্রে অ্যাপোমিক্সিস এর মাধ্যমে খুব সহজেই বংশবৃদ্ধি হতে পারে। নো জেনেটিক রিকম্বিনেশন অ্যান্ড সেগ্রিগেশন, অর্থাৎ এখানে যেহেতু মিউসিস কোষ বিভাজন হয় না, সেই জন্য এখানে আমরা জিনের পুনর্বিন্যাস বা জিনের পৃথকীকরণ এই বিষয়গুলো আমরা দেখি না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে যে উদ্ভিদগুলা তৈরি হয় এগুলা অ্যাজ ইট ইজ মাতৃ উদ্ভিদের মতো হয়ে থাকে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না, এবং এটার কারণেই দেখা যায় যে এখানে নো ইভলিউশন, অর্থাৎ এই অ্যাপোমিক্সিস এর কারণে বিবর্তন হয় না, এবং ভেরিয়েশন ইন অ্যাপোমিক্টিক পপুলেশন অ্যান্ড বায়োটাইপ, অর্থাৎ এই অ্যাপোমিক্সিস এর মাধ্যমে যে নতুন বংশধর বা পপুলেশন সৃষ্টি হয় বা এগুলোকে বায়োটাইপ বলা হয়ে থাকে, নতুন নতুন যে ভ্যারাইটি গুলো তৈরি হয় এগুলো বায়োটাইপ, কিন্তু এই পপুলেশন বা বায়োটাইপের মধ্যে আমরা কোনো ধরনের বৈচিত্র্য দেখতে পাই না, বৈশিষ্ট্য বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্য সৃষ্টি না হওয়ার কারণে এখানে বিবর্তনের কোনো ঘটনা ঘটে না, অর্থাৎ অ্যাপোমিক্সিসটা বিবর্তনের পথে একটা অন্তরায় হিসেবে, বাধা হিসেবে কাজ করে।
অল্টারনেটিভ প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ যেসব উদ্ভিদের মধ্যে আমরা বলেছি যৌন জনন ঘটে না, সেই সব উদ্ভিদের ক্ষেত্রে বংশবৃদ্ধির একটা উপায় হচ্ছে অ্যাপোমিক্সিস। অর্থাৎ অ্যাপোমিক্সিস ছাড়া এইসব উদ্ভিদগুলা সহজে বংশবৃদ্ধি করতে পারে না। ন্যাচারাল ক্লোনিং, ক্লোনিং মানে হচ্ছে যে হুবহু একই রকম উদ্ভিদ সৃষ্টি করাটাকে আমরা ক্লোনিং বলে থাকি, এবং এই ক্লোনিং এর মাধ্যমে বা অ্যাপোমিক্সিস এর মাধ্যমে যে উদ্ভিদগুলা এদের মধ্যে জিনগত কোনো পরিবর্তন হয় না, তার ফলে যা তার যত বংশধর সৃষ্টি হয় বা পপুলেশন সৃষ্টি হয় সেগুলা সবগুলাই হচ্ছে জেনেটিক্যালি ইউনিফর্ম, অর্থাৎ তাদের জিনগত বৈশিষ্ট্য একই রকম থাকে। ইউজেবল ইন এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে, হর্টিকালচার এবং উদ্যানতত্ত্বে এগুলো দেখা যায় যে আমরা একই সেম কোয়ালিটি প্লান্টস যদি উৎপাদন করতে চাই সেক্ষেত্রে অ্যাপোমিক্সিস পদ্ধতিটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক। পলি এমব্রায়োনির ক্ষেত্রেও অ্যাপোমিক্সিস কাজ করে থাকে, যে অনেক একটা কিছু কিছু উদ্ভিদে আছে দেখা যায় যে একটা মেগাস্পোর থেকে বা একটা মেগাস্পোর মাদার সেল থেকে অনেকগুলা ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে, সেটাকে আমরা পলি এমব্রায়োনি বলে থাকি। এটা নিয়ে আমার আলাদা একটা লেকচার দেওয়ার ইচ্ছা আছে, যেটা নিয়ে আমরা বিস্তারিত পলি এমব্রায়োনি বা বহু ভ্রূণিতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এটা হচ্ছে টিস্যু কালচারের ক্ষেত্রেও দেখা যায় যে অ্যাপোমিক্সিসটা অত্যন্ত সহায়ক একটা বিষয়, যে আমরা অসংখ্য চারা তৈরি করে থাকি টিস্যু কালচারের মাধ্যমে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে অ্যাপোমিক্সিস আমাদের কাজের জন্য অত্যন্ত সহায়ক হয়ে থাকে। অ্যাপোমিক্সিস এর খুব রিলেটেড একটা শব্দ হচ্ছে পার্থেনোজেনেসিস, যেটার সাথে অনেক মিল আছে অ্যাপোমিক্সিস এর। প্লান্টস ফ্রম গ্যামেট উইদাউট ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক ছাড়াই যদি কোনো গ্যামেট থেকে উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে সেটাকে আমরা পার্থেনোজেনেসিস বলে থাকি। এগুলো অসংখ্য উদ্ভিদে দেখা যায়, যেমন স্পাইরোগাইরা, জিগনেমা, ডায়াটম, মিউকর, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, শৈবাল, ছত্রাক, এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে শৈবাল, মিউকর হচ্ছে ছত্রাক, এগুলোর ক্ষেত্রে এবং কিছু অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা পার্থেনোজেনেসিস লক্ষ্য করে থাকি, যেখানে দেখা যায় যে গ্যামেট থেকেই নতুন চারা বা উদ্ভিদ বা ভ্রূণ সৃষ্টি হতে পারে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, যেখানে দেখা যায় যে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই হ্যাপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে, এটাকে আমরা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে থাকি। সোলানাম নিগ্রাম, অর্চিস মেকুলাটা, এসব উদ্ভিদের মধ্যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস লক্ষ্য করা যায়, এর মাধ্যমে হ্যাপ্লয়েড এমব্রায়ো বা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হতে পারে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে যে ডিম্বাণুটা থাকে ডিপ্লয়েড আর্কিস্পোরিয়াম, আর্কিস্পোরিয়াম যেখান থেকে মেগাস্পোর মাদার সেল তৈরি হবে বা মেগাস্পোর মাদার সেল, এগুলো সাধারণত ডিপ্লয়েড হয়ে থাকে। এইখান থেকে যদি সরাসরি কোনো ভ্রূণ সৃষ্টি হয় সেই সেখান থেকে দেখা যাবে যে অ্যাপোমিউসিস, অর্থাৎ যেখানে মিউসিস হয় না বা মাইটোসিস হয়ে থাকে সেখান থেকে ডিপ্লয়েড মেগাস্পোর তৈরি হবে, সেই ডিপ্লয়েড মেগাস্পোর থেকে ডিপ্লয়েড মেগা গ্যামেটোফাইট বা ডিপ্লয়েড এগ তৈরি হতে পারে, এবং সেই ডিপ্লয়েড এগ বা ডিপ্লয়েড মেগা গ্যামেটোফাইট বা ভ্রূণথলি, যেটাকে মেগা গ্যামেটোফাইটের একটা নাম হচ্ছে ভ্রূণথলি, সেই ভ্রূণথলিগুলার সবগুলা কোষই ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড ডিম্বাণুটাও ডিপ্লয়েড এবং বাকি যে সহকারী কোষ, প্রতিপাদক কোষ, সেগুলোও ডিপ্লয়েড হবে। এখানে নিষেক ছাড়াই যদি তৈরি হয় তখন সেটা ডিপ্লয়েড এমব্রায়ো হিসাবে তৈরি হবে, তো তখন দেখা যাবে যে আমরা যে ডিপ্লয়েড ভ্রূণটা পাচ্ছি সেটাকে আমরা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে থাকি। সর্বশেষ আমরা আরেকটা টার্মস আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি হচ্ছে সিনারজিটস, সহকারী কোষ, অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ, যেগুলো ভ্রূণথলির মধ্যে থাকে, যে ভ্রূণথলির মধ্যে তিনটা প্রতিপাদক কোষ থাকে, দুইটা সহকারী কোষ বা সিনারজিটস থাকে, মাঝখানেটা হচ্ছে এগ। এই এগ ব্যতীত, এক্সেপ্ট এগ, অর্থাৎ ডিম্বাণু ব্যতীত এখানে যে কোষগুলো আছে ভ্রূণতলির মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলোর থেকে যদি মাইটোসিসের মাধ্যমে ভ্রূণ তৈরি হয় সেটাকে আমরা অ্যাপোগ্যামি বলে থাকি। এটাও দুই ধরনের হতে পারে, যদি দেখা যায় যে এই সিনারজিটস বা অ্যান্টিপোডাল সেল, অর্থাৎ সহকারী কোষ বা প্রতিপাদক কোষ, এগুলো যদি হ্যাপ্লয়েড হয় তাহলে এখান থেকে হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি হবে, যেমন লিলিয়াম, বার্জেনিয়া, এইসব উদ্ভিদের মধ্যে হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি ঘটে থাকে। আর ডিপ্লয়েড অ্যাপোগ্যামি হচ্ছে যে এই যে সিনারজিটস বা অ্যান্টিপোডাল সেল, এগুলো যদি কোনো কারণে ডিপ্লয়েড হয়ে যায় তখন সেখান থেকে ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হবে, যেটাকে ডিপ্লয়েড অ্যাপোগ্যামি বলে থাকি, যেমন লিলিয়াম, ব্রাসেরা, এটসেট্রা। অর্থাৎ আমরা যে টার্মসগুলো আলোচনা করেছি, যে অ্যাপোগ্যামি, পার্থেনোজেনেসিস, অ্যাপোমিক্সিস, মোটামুটি এগুলা কাছাকাছি, এতে যে বিষয়টা যখন আসে তখন সেই বিষয়টা সেভাবেই ব্যাখ্যা করতে হবে আর কি, এই হচ্ছে মূল বিষয়টা।
আমরা এই বিষয়গুলো অ্যাপোমিক্সিস সম্পর্কে এবং পাশাপাশি এটার সাথে রিলেটেড পার্থেনোজেনেসিস এবং অ্যাপোগ্যামি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। পাশাপাশি তোমাদের লাইক এবং কমেন্ট প্রত্যাশা করছি।